আশুরা দিবসের ধর্মীয় কর্মকাণ্ড শুরু হইবে নয় মহরম দিবাগত সন্ধ্যা হইতে। প্রথমে মাগরিব নামাজের আজান আনতে সকলে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের রহেত জানিয়া হুজুরি কালবে মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিয়া দুই রাকাত করিয়া মোট ছয় রাকাত নফল নামাজ আদায় করিবে। প্রতি দুই রাকাত আনতে সোয়াব রেশানি করিবে। এই দিনে বিশেষভাবে সোয়াব রেশানি করিবে কারবালার প্রান্তরে সত্যের আদর্শ রক্ষায় যাহারা শাহাদাত বরণ করিয়াছেন তাহাদের আরোহা পাক হুজুরে। নফল নামাজ আনতে যথানিয়মে ফাতেহা শরীফ পড়িয়া সোয়াব রেশানি করিবে। ফাতেহা শরীফের সোয়াব রেশানি করিয়া তরিকতের নিয়ম মতো পাঁচ প্রকারের ফয়েজ খেয়াল করিবে। হকিকতে তৌবা কবুলিয়াতের ফয়েজ, দুসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েজ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক ও মহব্বতের ফয়েজ, আল্লাহ পাকের খাস হুব্ব ইশক ও মহব্বতের ফয়েজ, আনোয়ারের জিকির এলাহিয়ার ফয়েজ। পাঁচ প্রকারের ফয়েজ দিলে পরিচ্ছন্ন করিয়া সকলেই কিছুক্ষণ সমমিতভাবে জিকির করিবে। জিকির শেষ করিয়া এক ক্ষত মিলাদ শরীফ পড়িবে। মিলাদ শেষে এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। এই দিনের ওয়াজে বিশেষভাবে প্রাধান্য থাকিবে কারবালা হৃদয় বিদারক শোকাচ্ছূর্ণ ঘটনা প্রবাহ, কারণ ইমাম সাহেবের মহব্বত অর্জনই হইল এই দিবসের মূল লক্ষ্য। ওয়াজ সমাপান্তে এশারের আজান, আজান আনতে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে এশারের ফরজ ও সুন্নত শেষ করিয়া দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া সোয়াব রেশানি করিবে। অতঃপর বেতের নামাজ পড়িয়া রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে। তৎপর পাঁচশত মতবা দুরুদ শরীফ পড়িয়া দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরনা দিয়া সকলেই বিশ্রাম করিবে। অতঃপর আঠারোই ফাল্গুন বা পাঁচই জমাদুসানি দিবসে যেই নিয়মে রহমত পালন করা হয় সেই নিয়মে রহমতের সময় উঠিয়া প্রথমে কোরআন তেলাওয়াত, তৎপর এক ক্ষত মিলাদ শরীফ পাঠ করিবে। মিলাদ শেষে যথানিয়মে রহমতের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর কিছুক্ষণ জিকির করিবে। তাহার পর ফজরের নামাজ শেষ করিয়া নিয়ম মতো ফাতেহা শরীফ ও খতম শরীফ পড়িবে। খতম শরীফ অন্তে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত চলিবে। কোরআন তেলাওয়াত শেষে আবার এক খতম মিলাদ শরীফ পড়িবে। মিলাদ শেষে জোহরের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। অতঃপর জোহরের নামাজ, নামাজ আনতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক মহব্বতের ফয়েজ খেয়াল করিবে। ইহার পর আসর পর্যন্ত পুনরায় ওয়াজ নসিহত চলিবে। তারপর আসরের নামাজ পড়িবে। নামাজ আনতে তৌবা কবুলিয়াতের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর এক খতম মিলাদ শরীফ পড়িবে। এমনিভাবে দিনের কর্মসূচি শেষ করিবে। সম্মানিত জাকের ভাই ও বগ্নিগণ সকল, পবিত্র আশুরা দিবসে বিশ্ব জাকের মঞ্জিল পবিত্র দরবার শরীফে কীভাবে অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয় সেই বিষয়ে শাউসুপি ফরিদপুরি কুদ্দুস সাহেব সিররাহুল আজিজ সাহেব হুজুর তার লিখিত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফে এই লেখনি লিপিবদ্ধ করেছেন, যা এখন আপনারা শুনলেন। কাজেই কেবলাজান হুজুর সাহেবের এই শিক্ষা মতে আমরা যেন প্রত্যেকটি শিক্ষা পালন করতে পারি এবং পরিপূর্ণভাবে আমাদের জিন্দিগি আমরা যেন গঠন করতে পারি।
মহান মুশিদ যেন আমাদের সহায় হন, আল্লাহ পাক যেন আমাদের দয়া করেন, আমরা সকলে বলি আমিন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং শোনার সুযোগ করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযোগ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।